মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস লাইফস্টাইল। আজকে আবার একটা নতুন দিন এবং নতুন ব্লগের সাথে চলে এসেছি। তা যাই হোক, আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট এসছে। সেটা হচ্ছে কি, আমার মাসি শাশুড়ি, বড় মাসি শাশুড়ি মানে আমার শাশুড়ির বড় বোন, তার ছেলের বউ, তার মেয়ে, তারা সবাই এসছে। তা এখন রান্নাঘরে ঘরে খুব হইচই, সবাই কাজ চলছে। এখন সকালে টিফিনের পর্ব চলছে। তা যাই হোক, এখন কড়াইশুঁটির কচুরি করা হচ্ছে তা ওখানে। তা আমি আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তোমাদের তো বললামই বাড়িতে গেস্ট এসছে, মাসি শাশুড়ি, যা তার মেয়ে, তা তাই জন্য শাশুড়ি কড়াইশুঁটির কচুরি তৈরি করছে। আগে সব পুরগুলো ভরে রেডি করে নিচ্ছে, এরপর করতে যাবে, ভাজতে যাবে আর কি। এই দেখো, এটা হচ্ছে আমার বড় যা, এখন হচ্ছে বদ্দি হচ্ছে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় মাসি, দেখো কি সুন্দর দেখতে না মাসিকে, বলো তোমরা। মাসির এত বয়স হয়ে গেছে, মাসি এখনো সুন্দর। যদিও ভাই আঙ্কালে তো আর আমি দেখিনি, কিন্তু দেখেই বুঝি যে মাসি কত সুন্দর ছিল। ছুটির দিন, ছুটির দিনের ব্রেকফাস্ট কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। এই দেখো, কড়াইশুঁটির কচুরি আমার শাশুড়ি বানিয়েছে আর আলুর তরকারি বানিয়েছে আমার হাজবেন্ড। এখন খাচ্ছে, খেয়ে রিবু দাও কিরকম হয়েছে। বাবু গরম গরম ভাজা হবে আর দেয়া হবে। ওই দেখো মা ওখানে ভাজছে। আজকে রান্না সব শাশুড়ি মাই করবে, আমি জাস্ট রেডি করে রেখেছি। যেমন মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাটনেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ইলিশ মাছটা শাশুড়ি মাই ম্যারিনেট করবে। আজকে তো তোমাদের বললামই যে মাসি টাসিরা এসছে। সত্যি বলতে দুপুরে এত দেরি হয়ে গেছিলো, তাই জন্য রান্না ঠান্নাগুলো তেমনি খাওয়া দাওয়ার সময়টা শেয়ার করতে পারিনি। তা যাই হোক, এখন হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা মিলে একটা পিকনিক হচ্ছে, পিকনিকে যাচ্ছি। তা হাজবেন্ড আর মেয়ে বেরিয়ে গেছে, আমিও জাস্ট কোনোরকম রেডি হই। এই দেখো, পিকনিকের কথা বললাম, তা পিকনিকে চলে এসেছি। এখানে সব বাচ্চা পার্টিরা বসে রয়েছে। এই দেখো, এটা হচ্ছে সবচেয়ে বড় মেম্বার, আর এটা বাচ্চা পার্টিদের এখানে হচ্ছে, আর ওই ঘরে সব বড় পার্টিদের আড্ডা চলছে। আর এখানে আমাদের মেয়েদের গ্রুপের আড্ডা চলছে। আর ওই দূরে দেখো সব ছেলেদের আড্ডা চলছে। আমরা একটা জোন করে আড্ডা চলছে, এখন আর ওইখানে ঢুকবো না জোর আড্ডার মধ্যে, এখন আমাদের আড্ডাটাই আমাদের থাক। এখন বাচ্চা পাটিরা সব খেতে বসে গেছে, মটন পোলাও, আলু একটু একসঙ্গে দিবি না, একদম লাগলে বলবি শোনা। হ্যাঁ, একা একা খাচ্ছে বেচারা। না না, আমি বসে আছি, ও খা, একা একা খেতে ভালো লাগে বল। আমি বসে আছি, ওই তো ওরে বেশি না, বসে আছি আমি, বসে থাকি ওটা যে একা একা ও খাচ্ছে, বুঝতে পারবে। আমরা সবাই এখন বসে গেছি, মেয়েরা খেতে, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। কি বলছি, বড়দেরকে দিতে বলছি। এবার হচ্ছে হাজবেন্ডরা সব পরে খাবে, পরে এখন ভিড় আছে, রবি রাজা বলছি তাই আমরাই আগে বসে গেছি। এখানে বাচ্চাদের গানের লড়াই হচ্ছে, বাচ্চাদের
তোমাদের পাতে সব পড়ে গেছে, এবার আমরা বসে যাচ্ছি খেতে। একদিন কম খাবে অনেকবার বলেছি বলছে রেড সিগনাল ছুটি বাড়াও। আমাদের পিকনিক শেষ, সব টাটা করে দাও, বাই বাই। আমরা জাস্ট এই পিকনিক থেকে এখন বাড়ি ফিরলাম, এখন রাত 12টা বাজে। তা আজকে প্রায় 12টা বাজে 5 মিনিট বাকি। হ্যাঁ, তা খুবই এনজয় করলাম আজকের দিনটা, মানে এত এনজয়মেন্ট তোরা তো দেখিস অঙ্গের আন্টিরা। ওরা আসলে গানের লড়াই খেলা, বাচ্চারা মিলে যেটা হয় খেলা, হাইড এন্ড সিক, গানের লড়াই, ছুপাছুপি, মানে কি আর বলবো, আর সব থেকে মজার গেম তো ক্যাচিং অফ দ্য বল। হ্যাঁ, আর এত ক্লিপিং তো আমি নিতে পারিনি, যাই হোক কিছু ক্লিপিং তোমাদের নিয়েছি। ক্যাচিং অফ দ্য বল দেখলে তোমরা যে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যেত। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই, গুড নাইট। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না।